প্রশিক্ষণের বিষয় হলো ভার্মিকম্পোস্ট, যাকে আমরা বাংলায় বলছি কেঁচো সার। তো আমরা তো জানি অলরেডি যে সরকার প্রতি বছর বিদেশ থেকে একটা হিউজ অ্যামাউন্টের অর্থ ব্যয় করে রাসায়নিক সার কিনতে হচ্ছে। তা আমরা যদি জৈব সারের পরিমাণ বাড়াতে পারি দেশে, তাহলে যে হিউজ অ্যামাউন্টের যে অর্থটা, এটাকে কমানো সম্ভব। আর কৃষক জৈব সার ব্যবহারের ফলে যে রাসায়নিক সারের যে ক্ষতিকর প্রভাবগুলো আছে, এগুলো কমে আসবে এবং পরিবেশের জন্য এটা একটা সুরক্ষার কারণ হবে। আসলে প্রশিক্ষণটা হলো যে এটা প্রাথমিক ধাপ, যে একটা মানুষকে বা কৃষকের বা কৃষকের তার নিজেদের তো পরবর্তীতে উদ্যোগী তারা হবেনই, কিন্তু তার আগে উদ্যোগী করার আগে তাদের প্রশিক্ষণের দরকার। এবং সেই কাজটা করার মাধ্যমে কৃষকরা নিজেরাই এই বিষয় সম্পর্কে জানতে পারবেন, হাতে কলমে প্রশিক্ষণ পাবেন, প্রশিক্ষণ পাওয়ার পরে এর উপকারিতা সম্পর্কে নিজেরাই নিজেদেরকে তারা নিজেদেরকে এই সম্পর্কে ধারণা দিবেন যে যে এটা কীভাবে, এর উপকারটা কীভাবে পাচ্ছে। যখন হাতে কলমে পেয়ে যাবেন তখন তারা নিজেরাই উদ্যোগী হবেন বলে আমরা বিশ্বাস করি। এবং এর দ্বারা শুধুমাত্র কৃষকের নিজের যে উন্নয়ন হচ্ছে না, পরিবেশের উন্নয়ন এবং দেশের উন্নয়নও হচ্ছে। থেকে তিনটা যদি গরু থাকে কারো এবং তার যে বিষ্ঠা মানে গোবর, এই গোবর আর হচ্ছে যে কেঁচো, কেঁচোটা কিন্তু প্রকৃতিতেই পাওয়া যায়, আর বীজ যেটা রয়েছে এটা তৈরি করা খুবই সহজ কাজ। কৃষকের জন্য এর জন্য বাড়তি অর্থেরও তেমন প্রয়োজন নেই। শুধুমাত্র তার দুটি বা তিনটি যদি গরু থাকে এবং তার গোবরটা যদি নিয়মিত সে যেটা সে ব্যবহার করে বা সেটা সে জমিতে ব্যবহার করে, এইটুকু হলেই কিন্তু তার এই কেঁচো সারের জন্য যে উপকরণ সেটুকুর চাহিদা এইটুক থেকেই পূরণ করা সম্ভব। তার আলাদা কোনো এক্সট্রা খরচ তার করতে হবে না। ভার্মিকম্পোস্ট উৎপাদনে ক্ষুদ্র তৈরি ও সংক্রান্ত একটা প্রশিক্ষণ কোর্স এখানে আমরা আয়োজন করেছি। তো এখানে ক্ষুদ্র তৈরির মাধ্যমে যাতে ভার্মিকম্পোস্ট সবাই করতে পারে সেটার উপরেই হাতে নাতে এখানে হাতে কলমে আমরা তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা জানেন যে ভার্মিকম্পোস্ট মানে কেঁচো সার। ভার্মিকম্পোস্ট এটা বিভিন্ন রকম জৈব পদার্থ সহযোগে কেঁচো দিয়ে পচাইয়া এই ভার্মিকম্পোস্টটা তৈরি করা হয়। তো এই ভার্মিকম্পোস্টের আপনার অনেক গুণাগুণ, যেমন রাসায়নিক সারে মাত্র একটা দুইটা খাদ্য উপাদান থাকে আর ভার্মিকম্পোস্টে প্রায় সমস্ত খাদ্য উপাদানই থাকে। আমাদের মাটির যেমন জৈব পদার্থ দিন দিন কমে যাচ্ছে, তো ভার্মিকম্পোস্ট দিলে পরে মাটির জৈব পদার্থ বাড়বে, খাদ্য উপাদান বাড়বে, গাছ সেখান থেকে অধিক পরিমাণ খাদ্য উপাদান গ্রহণ করতে পারবে আর একটা সুষম সারের ব্যবস্থা হবে। সমস্ত যেহেতু খাদ্য উপাদান এখানে ভার্মিকম্পোস্ট থাকে, এই জন্য এই ভার্মিকম্পোস্ট কৃষকের জন্য অনেক উপকারী। অনেক ফসলে দিলে পরে সব ফসল বৃদ্ধি পাবে এবং মাটির স্বাস্থ্য বাড়বে। তো এখানে আমরা ভার্মিকম্পোস্ট সম্পর্কে কৃষকদের একদম ব্যবহারিক পর্যায়ে আমরা শিক্ষা দেবো, যে জৈব পদার্থ যেমন গোবর আছে, বিভিন্ন আবর্জনা যেমন কচুরি পানা, তারপরে খড় এবং কৃষকের বাড়িতে যেসব খামারজাত আবর্জনা থাকে সেগুলো দিয়ে এবং কেঁচো সহযোগে পচি এই ভার্মিকম্পোস্টটা তৈরির যে প্রক্রিয়া, এটা আমরা সম্পূর্ণ কৃষকদেরকে হাতে কলমে আমরা শিখিয়ে দিচ্ছি। এটার জন্য অনেক রকমের বাজেট দরকার নাই, তার একটা ছোট একটা ঘর, সেই ঘরটা টিনের টিন বাঁশ কাঠ দিয়ে তৈরি হতে পারে, ইভেন কুড়ে ঘর হতে পারে অথবা পলিথিনে একটু ঘর হলে হবে, যাতে রৌদ্র এবং বৃষ্টি যাতে সেখানে না লাগে। তারপরে ওইখানে একটা চারি অথবা সিমেন্টের লিঙ্ক বসায় ওইটার ভিতরে পোষণশীল জৈব পদার্থ ভরাট করে ওইখানে পরিমাণ মতো কেঁচো ছেড়ে আপনি দিলে পরে ওই কেঁচোই জৈব পদার্থ খেয়ে যে বিষটা ত্যাগ করবে, এইটাই ভার্মিকম্পোস্ট হিসাবে ব্যবহার হবে। এবং এটা যদি গোবর দিয়ে করি আমরা এক মাসের ভিতরেই আমরা ভার্মিকম্পোস্ট সংগ্রহ করতে পারবো, কিন্তু অন্যান্য উপাদান দিয়ে করলে পরে সেটা হয়তো দুই মাস, আড়াই মাস বা তিন মাস পর্যন্ত সময় লাগে। তবে কৃষক গোবর দিয়ে করলে পরে সাথে সাথেই ওই এক মাস পর থেকেই সে ওখান থেকে উঠায় এরা ব্যবহার করতে পারবে। আর